চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে কিছুক্ষণের মধ্যে। সকাল ১০টায় ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধনের পর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ফলাফল ঘোষণার পর এসএসসি পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন। করোনার কারণে এবার ভিন্ন পরিস্থিতিতে ভিন্নভাবে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। অন্যান্য বছরের মতো এবার সব বিষয়ের পরীক্ষা হয়নি, শুধু গ্রুপ ভিত্তিক তিনটি বিষয়ের সময় ও নম্বর কমিয়ে এই পরীক্ষা হয়। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সম্পর্কে জানাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীয়ত খান। শরীয়ত, এসএসসি পরীক্ষার ফলাফল কখন প্রকাশ হতে পারে? সাব্বিরা, 2021 সালের এসএসসি সমমানের পরীক্ষার ফলাফল কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে। ঠিক ১০টায় এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে সেই অনুযায়ী আসলে সব কিছু ঠিকঠাক রয়েছে এবং প্রধানমন্ত্রীর গণভবন থেকে প্রধানমন্ত্রীর যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই। এবং এখানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন। তো কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী আসবেন এবং তার কাছে হস্তান্তর করার পর ঠিক ১০টার দিকে ফলাফল ঘোষণা করা হবে এবং প্রধানমন্ত্রী সেই ফলাফল ঘোষণা করবেন। এছাড়া ২০২২ সালের যে মাধ্যমিক শিক্ষার্থীদের বই বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর এরপরে ১২টার দিকে যার যার স্কুল থেকে এবং অনলাইন মাধ্যমে শিক্ষার্থীরা ফলাফল পেয়ে যাবেন। আপনি জানেন যে গত বছর আসলে করোনার কারণে পরীক্ষা হয়নি, এবছর সংক্ষিপ্ত সিলেবাসে মাত্র তিনটি বিষয়ের উপরে পরীক্ষা হয়েছে এবং সেই পরীক্ষার উপরেই আসলে আর বাকি বিষয়গুলো আসলে আগের ফলাফলের ভিত্তিতে তাদের পুরো ফলাফলটা আসলে ঘোষণা করা হবে। সেই এবার করোনার কারণে আগামী বছরের শিক্ষা কার্যক্রম কী হবে সেটাও আসলে কিছুদিনের মধ্যে জানা যাবে, হয়তো আজকেও কিছু জানা যেতে পারে। তো এই এই অবস্থায় ফলাফল সব ঘোষণার জন্য সব পূর্ণ প্রস্তুতি এখানে নেওয়া হয়েছে। তো কিছুক্ষণের মধ্যে আসলে প্রধানমন্ত্রী আসলে তাকে ফলাফলটি হস্তান্তরের পর আসলে এই ফলাফল ঘোষণা করা হবে এবং তারপরেই আসলে সবাই শিক্ষার্থীরা ফলাফলটি পেয়ে যাবেন। সাবরিনা, শরীয়ত, ধন্যবাদ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে জানাচ্ছিলেন শরীয়ত খান।